দেখতে আসছেন অ্যাকচুয়ালি শান্তিনিকেতন হচ্ছে এই জায়গাটা। এখান থেকে শান্তিনিকেতন সৃষ্টি এবং সূচনাপাত। আমাদের বিশ্বভারতী জায়গার পরিমাণ হচ্ছে এখন টোটাল 3600 বিঘা জমি 1200 একর। এই জায়গাটির মালিক ছিলেন ভুবন মোহন সিংহ রায়। ওনার বাড়ি ছিল এখান থেকে 18 কিলোমিটার দূরে। উনি রায়পুরের জমিদার ছিলেন এবং নীলকুঠির রাজা। ভুবন মোহন সিংহ রায়ের আন্তরিক বন্ধু ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ভুবন মোহন সিংহ রায় দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ পত্র করেছিলেন। নিমন্ত্রণ পত্র উনি খুব খুশি হলেন। তখন কি করলেন, রবি ঠাকুর দুবছর বালককে কুলে কুড়িয়ে উনি পালকিত করে চলে যাচ্ছিলেন রায়পুরের জমিদারের কাছে। এই মরুভূমি দিয়ে যেতে যেতে একটিও বট গাছ না দেখতে পেয়ে উনি কিছু কোনো ছাতিম গাছের নিচে আশ্রয় নেয়। খয়েরি রঙের যে ব্যাকেটটা ওখানে একটা বিশাল বড় ছাতিম গাছ ছিল। 1962 সালে ঝড়ে গাছটি মারা যায়। ওই গাছের নিচে আশ্রয় নেওয়ার পর উনি মনে মনে ভাবনা চিন্তা করলেন যে এই মরুভূমির মধ্যে এখানে কিছু জায়গা পেলে এখানে ব্রাহ্মণ সমাজের আশ্রম গড়ে তুলতাম। সেটি মনস্কামনা করে উনি চলে গেলেন ওনার বন্ধুর কাছে। বন্ধুকে বলেন, বন্ধু ওই মরুভূমির মধ্যে একটা বিশাল বড় ছাতিম গাছ দেখালাম, ওই জায়গাটি কার? উনি বললেন, এই পুরো জায়গাটাই আমার, তোমার যতটা লাগে তুমি নিতে পারো, তার জন্য কোনো মূল্য লাগবে না। উনি তখন বললেন, না আমি ব্রাহ্মণ সমাজের লোক, আমি বিনামূল্যে কোনো জিনিস নিই না এবং নেবও না। তখন উনি কি করলেন, 1 টাকা মূল্য দিয়ে 20 বিঘে জায়গাটা কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রি করে কিনলেন। কেনার কিছুদিন পর এখানে বসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছোট্ট করে একটি বাণী লিখলেন। বাণীটি যদিও সাদা নেমপ্লেটের মধ্যে লেখা রয়েছে, এখান থেকে দেখা যায় না। বাণীটি হচ্ছে, তিনি আমার প্রাণে আরাম, মনে আনন্দের আত্মা শান্তি। তিনি আমার মানে ঈশ্বরকে বলে, তিনি আমার প্রাণে আরাম, এই গাছের নিচে বসে আমি আমার আত্মা শান্তি পেলাম। তার মানে হচ্ছে এটাই যে তিনি আমার প্রাণ আরাম, মনে আনন্দের আত্মা শান্তি। আত্মা শান্তি নামটাকে কামনা করে এই জায়গাটির নাম দিলেন শান্তিনিকেতন। এই জায়গাটির পূর্ব নাম ছিল ভুবনডাঙ্গা, কারণ তো ভুবন মোহন সিংহ রায় জায়গা ছিল বলে। এ গেট বছরে 4 বার ওপেন করা, 4 বারের ভেতরে যে কোনো মানুষ প্রবেশ করতে পারে। 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিনে, 22শে শ্রাবণ রবি ঠাকুরের মৃত্যু দিবস দিন, বসন্ত উৎসব এবং 7ই পৌষ 23শে ডিসেম্বর আমাদের এখানে যে মেলা হয় সেদিনকে ওপেন করা হয়। বাকি সময় এই গেট এখানে বন্ধই থাকে। এখান থেকে শান্তিনিকেতন সৃষ্টি এবং সূচনাপাত। 10 বিঘা হচ্ছে ছাদিনতলা, 5 বিঘা শান্তিনিকেতন গৃহ, 5 বিঘা উপাসনা মন্দির। এটা ওনার পুরো দলিল করা জায়গা, বাকি বা সব করে ওনাকে দান করেন। 1862 খ্রিস্টাব্দ থেকে এটা পুরোটা ছিল ব্রাহ্মণ সমাজের আশ্রম। 1901 খ্রিস্টাব্দ থেকে রবি ঠাকুর এখান থেকে 7 জন স্টুডেন্টকে নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঘোষণা করেন। তার মধ্যে ওনার বড় ছেলে রুথেন্দ্রনাথ ঠাকুর, অমৃত সিনেমা অমৃত সেন, এনাদেরকে নিয়ে। আরে বাবা,